ক্রিপ্টোকারেন্সি মাইনিংকে বৈধতা দিয়ে একটি আইনে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গেল সপ্তাহে এই বিষয়ে একটি নথি অনলাইনে প্রকাশ করেছে রাশিয়ার সরকার। ডিজিটাল কারেন্সি মাইনিং, মাইনিং পুল ও মাইনিং ইনফ্রাস্ট্রাকচার অপারেটর সহ বেশ কয়েকটি বিষয়ে নির্দেশনা দিয়েছেন নতুন আইন। ক্রিপ্টো মাইনিং মার্কেটের অংশ নেওয়া ব্যক্তিদের অধিকার ও দায়বদ্ধতাকে সংজ্ঞায়িত করা হয়েছে সেখানে। নতুন আইন অনুযায়ী এখন ডিজিটাল মুদ্রা ইস্যুর পরিবর্তে ব্যবসায়িক কাজে ব্যবহারের স্বীকৃতি পাবে ক্রিপ্টোকারেন্সি মাইনিং। এতে জড়িত হওয়ার অনুমতি পাবেন শুধু রুশ আইনি প্রতিষ্ঠান ও সরকারের নিবন্ধিত স্বতন্ত্র উদ্যোক্তারা।